শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালোকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সনাতন জনতা ব্যাংক লিমিটেডের আমাদের হেলাল ভাই। হেলাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যানেজার হিসেবে জয়েন করাতে আমাদের কাপ্তাইতে, কাপ্তাই ব্রাঞ্চে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে অ্যাজ দ্য ক্যাজুয়াল আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে জনতা ব্যাংকে ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সেটা আপনার চ্যানেল 99 এবং দৈনিক আজকের আলোকিত সকালে। আমি বিশেষ পদ্ধতিতে সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ ফরহাদ ভাই। হ্যাঁ, জনতা ব্যাংক তো আপনারা সবাই জানেন রাষ্ট্রীয় ব্যাংক এবং রাষ্ট্রীয় যে ব্যাংকগুলো আছে প্রথম সারির ব্যাংক, এবং আমাদের ব্যবসা বাণিজ্য এবং কাস্টমারদের যে সার্ভিস অনেক উন্নত। এবং আমরা তো আসলে আগে রাষ্ট্রীয় ব্যাংকগুলো, হ্যাঁ, প্রাইভেট ব্যাংকের সার্ভিস এবং রাষ্ট্রীয় ব্যাংকের সার্ভিস মানুষ আলাদা করে দেখতো বা ওইভাবে মানদণ্ড তারা নির্ধারণ করতো, কিন্তু এখন আর ওই সুযোগ নেই। এখন প্রাইভেট ব্যাংকের সার্ভিস রাষ্ট্রীয় ব্যাংকের সার্ভিসের চেয়ে ভালো এখন কেউ বলতে পারবে না, আমরা সমান সমান ধরতে গেলে। সেই হিসেবে আমি জনতা ব্যাংকের একটা ব্রাঞ্চের দায়িত্ব নিয়ে অবশ্যই আমার ভালো লাগছে, এবং আমার স্কোপ তৈরি হয়েছে, নতুন নতুন স্কোপ তৈরি হয়েছে সার্ভিসটা আরও ভালো করে দেওয়ার জন্য। এবং কাপ্তাইতে আসলে আমার জন্ম কাপ্তাইতেই, আমি কাপ্তাইরই সন্তান, সেই হিসাবে কাপ্তাইতে আসার পরে আমি আরও বেশি আনন্দিত যে আমি আমার জন্মস্থানের মানুষগুলোর সাথে কাজ করতে পারছি, তাদেরকে সার্ভিস দিতে পারছি। সেলাল ভাইয়ের অনুভূতির কথা এত সুন্দরভাবে তুলে ধরলো যে পল্লীকবি জসীমউদ্দিনের কথাই মনে পড়ে গেল, যে নসিকান্দার মাঠ আবার কখনো মনে পড়ে যায়, এক হাত বুল্লা বারো হাত শিল হয়ে যায়, বুল্লা ধা তিন দিন গুড় হলো দূর হলো কুটুমণি উঠলে, যে ওনার জন্মস্থানে কাপ্তাই এবং ওনাতে এখানে জয়েন করাতে ওনার অনুভূতির কথা আপনি তুলে ধরেছেন। এবং আমরা জানি যে জনতা ব্যাংক ইজ দ্য সরকারি ব্যাংকের মধ্যে ক্লাস ওয়ান একটা ব্যাংক, তো সেই হিসাবে আপনি ম্যানেজার হিসেবে আপনার যে অনুভূতির কথা তোমাদের আছেন চ্যানেল 99 থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিশেষ প্রতিনিধি হিসাবে, এবং আমাদের সঙ্গে আছেন রামমোহন রিপোর্টার জসিম। আমি জসিম ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার ফিলিংসের কথা তুলে ধরার জন্য, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি কোভিড সিচুয়েশন আজকে আমাদের বাংলাদেশে আবির্ভাব হয়েছে, 1.5 বছর হয়েছে, আমরা কিন্তু প্রথম ধাপটাকে যেভাবে হোক এনেও ট্যাকেল দিয়েছি, দ্বিতীয় ধাপটাতে আপনার কলিগ আমার কলিগ অনেকে চিরতরে বিদায় নিয়েছে, এবং তৃতীয় ধাপটা কিন্তু অত্যন্ত গুরুতরভাবে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেব একটি কথা বলেছেন যে নো মার্কস নো সার্ভিস নো এন্ট্রি। তো জনতা ব্যাংকের মধ্যে যারা সেবা নিতে আসে, হ্যাঁ, তারা গ্রাম্য মানুষ, ওরা বুঝতে চায় না বা ইয়ে করতে চায় না, এটা কিন্তু একটা আপনার একটা চ্যালেঞ্জিংভাবে আপনি এখন আসছেন। তো হেলাল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কোভিড-19 ইনডোরের মধ্যে যারা আসছে এবং আউটডোরে যারা যাচ্ছে তাদেরকে সেফ সিকিউরিটি কি দিচ্ছে কোভিড-19 কে মোকাবিলা করার জন্য? আসলে আপনি একটা কথা বলেছেন যে এটা গ্রাম্য এলাকা, মানুষের সচেতনতা অতটা নেই, সবাই আমরা যতটুকু সচেতনতা দেখি এখানে অতটা নেই, আমাদের সেই সচেতনতাটা তৈরি করে নিতে হয়। পদক্ষেপ হিসেবে আমি বলতে পারি আমাদের এখানে মাস্কের বক্স আমরা নিজেরাই এটা কিনে রেখে দিই, যারা হয়তো দেখা যায় অনেক রুট লেভেলের মানুষজন ওনারা মাস্ক ব্যবহার করেন না, বা মাস্ক বিভিন্ন কক্স দেখান যে আনতে ভুলে গেছি বা কিছু একটা, তখন আমরা আমাদের থেকে মাস্কটা প্রোভাইড করি, গেট থেকেই দিয়ে দিই, যাতে ওনাদের একটা প্র্যাকটিস তৈরি হয়েছে গেট দিয়ে ঢুকার সময় আমাকে মাস্ক পরে ঢুকতে হবে। আশা করি এটা করার পরে অনেকটা ইমপ্রুভ হয়েছে। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে ম্যানেজার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন, যে আমরা রুট লেভেলের মানুষকে বোঝানোটা খুব টাফ, তারপর আপনি বুঝিয়ে নিয়ে যাচ্ছেন একজন ম্যানেজার হিসাবে, কেননা ম্যানেজার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ব্যাংক, একটা ব্যাংকের ম্যানেজার হচ্ছে মেন, প্রথম সারি কারিকুলার মেন কাজ করে থাকে। তো সেই সুবাদে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোভিড-19 মোকাবেলা করে যাচ্ছেন আজকে 1.5 বছর জন্য আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে, আমি বিশেষ প্রতিনিধি হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা আউটস্ট্যান্ডিং ফটোগ্রাফ সজীব আচার্য। ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশের ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে।
আজকে কিন্তু আমরা হেলাল ভাই ডিজিটালে দ্বারপ্রান্তে চলে আসছি। তো ডিজিটালের অংশ হিসেবে আসলে ব্যাংকিং সেক্টর বিশেষ করে রাষ্ট্রের থেকে জনতা ব্যাংক, জনতা ব্যাংক আপনারা জানেন এখন ডিজিটাল যত সুযোগ সুবিধা আছে সব কিন্তু এখন জনতা ব্যাংক দিচ্ছে। খুব রিসেন্টলি আমরা সম্পূর্ণ 100% অনলাইনে চলে গেছি, আরটিজিএস, ইএফটি সব ধরনের সুবিধাই দিচ্ছে। এবং এটা আসলে গভর্নমেন্টের একটা মানে যুগান্তকারী পদক্ষেপ যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে ডিজিটালাইজেশন ছাড়া আর কোনো ওয়ে নাই, সেটা গভর্নমেন্ট বুঝতে পারছেন। এবং তাদের যে পদক্ষেপগুলো সময় অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটা ভালো সিদ্ধান্ত, ভালো পদক্ষেপ কিন্তু দেশকে এত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে এটা একটা বড় কারণ। সেক্ষেত্রে কাকু ধন্যবাদ, অবশ্যই অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র আইসিটি উপদেষ্টা যিনি আছেন, অবশ্যই ওনাদের তো অবদান। একটা কথা কি যে আমাদের আমাদের জাতির পিতা থেকে শুরু হয়েছে আসলে বাংলাদেশের পিছনে তাদের ফ্যামিলি যে অবদান, জাতির পিতা থেকে তারপর এখন আমাদের প্রধানমন্ত্রী, তার এবং এভাবে যদি চলতে থাকে আমরা খুব বেশি দিন নেই যে আমরা বাংলাদেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা কিভাবে দেশকে উন্নয়ন করছেন এবং ডিজিটাল বাংলাদেশের মিশন 2020 পরিবারকে সামনে রেখে উনি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাঙালির জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব আজাদ জয়কে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কারণ আজকে আমরা ম্যানুয়াল ছেড়ে আজকে আমরা ডিজিটালে তার পাতা থেকে চলে এসেছি এবং ঘরে বসে আমরা সব কিছু ডিজিটির মাধ্যমে আমরা সব কিছু করতে পারছি এবং এটা দৃশ্যমান, আমাদের এই ডিজিটালের উন্নতিটা দৃশ্যমান, সবাই দেখতে পাচ্ছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যারা আসলে কম্পিউটারকে ভয় পেত, ডিজিটালাইজেশনকে ভয় পেত, আমাদের রুটার মানুষজন ওনারা এখন এই সুবিধাটা নিচ্ছে। হ্যাঁ হ্যালো ভাই, আমি একটু টেবিল টকশের মাধ্যমে একটা জিনিস জানতে চাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা বলেছে 2021-30 সাল, এটা বলেছে জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব বলেছেন যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনার অভিমত একটা ম্যানেজার হিসেবে ইয়ে করবেন কেন এটা একটা বেদি হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, দুর্নীতিটা আসলে আমাদের মতো কান্ট্রিদের দুর্নীতিটা আসলে একটা বেদি, হ্যাঁ সঠিক বলেছেন, আসলে একটা বেদি। কিন্তু ইট উইল বি টেক টাইম, একটু সময় লাগবে, এটা সময় লাগবে আসলে আমাদের গভর্নমেন্ট তো জিরো টলারেন্স, আমরা যারা নাগরিক, নাগরিক আছে সাধারণ মানুষ, আমাদের আসলে উচিত নিজেদের মোরালিটিটাকে একটু ভালো করা। বাইদে ভাই কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে নট অনলি ম্যানেজার, হ্যাঁ ম্যানেজারের একাধারে সম্ভব না, এখানের মধ্যে যারা কোঅপারেশন দিচ্ছে ক্যাশিয়ার থেকে শুরু করে সবাই, আপনাকে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি দিতে তাহলে আমরা সেটাকে জিরো টলারেন্স নিয়ে আসতে পারবো। এটা উদ্দেশ্য, ধন্যবাদ, খুব একটা ইম্পর্টেন্ট একটা কথা তুলে ধরেছেন এবং তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আপনি জানেন যে বাঙালি জাতিপিতা শততম জন্মবার্ষিকী যাচ্ছে, এই শততম জন্মবার্ষিকীকে আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু একমাত্র কোভিড-19 কারণে। তো মোদী বর্ষকে সামনে রেখে আপনাদের কনসেপ্টটা কী ছিল? হ্যাঁ, মুজিব বর্ষকে সামনে রেখে আসলে জনতা ব্যাংক তো অনেক পদক্ষেপ নিয়েছেন, আমাদের আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি, রিসেন্টলি একটা প্রোগ্রাম হচ্ছে মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে একটা লোনের প্রোডাক্ট আমরা ইন্ট্রোডিউস করেছি জনতা ব্যাংক থেকে, সেটা একদম মানে স্বল্প শর্তে, হ্যাঁ সামান্য ইন্টারেস্ট, কত এটার ইন্টারেস্ট হচ্ছে 5%, হ্যাঁ সুদটাও খুব কম, এবং যে অর্থাৎ আপনার একটা লোন প্রসিডিউর যেটা সেই সিস্টেমটাও একদম স্বল্প, অর্থাৎ স্বল্প শর্তে বলা যায়, স্বল্প সুদে এবং স্বল্প শর্তে। এটা কাদের জন্য ভাই, কাদের জন্য? এটা হচ্ছে বেকার যুবকদের, মানে রুট লেভেলে যারা আছে, রুট লেভেলে যারা আছে, বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি। এটা এটা নাম দেওয়া হয়েছে আসলে মুজিব বর্ষের স্মরণীয় করে রাখার জন্য, এই আমাদের জাতির পিতার নামেই লোন আইটেমটার নামকরণ করা হয়েছে। হেমিলনের বাসিওলা, আমার কাছে মনে হচ্ছে যে হেলালুদ্দিন ভাই যে কথাটা বললেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, দি পাইট পেপার অফ হেমিলন, যে আপনি মধু বর্ষকে সামনে রেখে যে কথাটা বললেন সেক্ষেত্রে আমি বলবো বলবি বলে উন্নত মমসি শিরি নেহারি ঐনত শিল রৈশিক হিমা কে বলেছি মজিব নাই, মজিব আছে বাংলায়, চলুন আমরা মজিবের আদর্শ নিয়ে আমাদের
বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আমরা কথা বলি এবং আমাদের দেশকে সামনে নিয়ে যাই। এবং অবশেষে হেলাল ভাই একজন সুশিক্ষা এবং সশিক্ষা নাগরিক হিসাবে এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে শ্রদ্ধা জ্ঞাপন করে উনি চ্যানেল 99 এবং দৈনিক আজকের আলোকিত সকলের সঙ্গে থেকে যে কথাগুলি তুলে ধরলেন, চলুন আমরা করোনাকে ভয় না করে করোনাকে জয় করি এবং আমরা আউটস্ট্যান্ডিংভাবে আমরা নো মাস্ক নো সার্ভিস মেনে চলি। ধন্যবাদ হেলাল ভাই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং সাথে থাকেন জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকলে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার পরিবার। আপনাকে অনেক ধন্যবাদ।